নমস্কার আমি একজন ফ্রিল্যান্স আর্টিস্ট বাপ্পা ভৌমিক এই প্যান্ডামিক সিচুয়েশনে আর্ট আর্টিস্ট আড্ডার এই অনলাইন এক্সিবিশনের প্রয়াস এবং সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে একটা অনলাইন প্রস্তুতি এবং সেটার জন্য আমি তাদের সাধুবাদ জানাই এবং আগামী অনেক শুভেচ্ছা তাদের অ্যাক্টিভিটি আরও নতুন কিছু দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব এই অনলাইন এক্সিবিশনে মূলত বয়োশ্রেষ্ঠ এবং ইয়াং মিডিয়োকার যারা যারা আর্টিস্টরা আছে তাদের সাথে একত্রিতভাবে একই সূত্রে যে আর্ট আর্টিস্ট আড্ডার প্রয়াসে এক্সিবিশন হচ্ছে সেটাতে নানান ধরনের কাজের সাথে আমরা আলোচনাটাও দেখতে পাই এবং প্রত্যেকটা আর্টিস্টের নানান কাজের ধরন এবং নতুনদের কাছে কিছু নতুন প্রজন্মের কাছে আমরা কিছু মেসেজ সারার যে প্রচেষ্টা সেটা দেখতে পাই মূলত আমার এই আর্ট আর্টিস্ট আড্ডার সাথে খুবই অল্প দিনের যোগাযোগ এবং তাদের আগাম দিনের শুভেচ্ছা যেরকম আমার আছে তেমনি তাদের পাশে থাকার আমার স্ছাও রয়েছে দু হাজার কুড়ির প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইন শোটা অনেকটাই আমাদের সাড়া দিয়েছে সব জায়গায় তো সেখানে আর্ট আর্টিস্ট আড্ডা এবং সমালোচনা আলোচনা এবং তার সাথে ছবির কাজের বিষয়ে নানান রকম বলার যে সুযোগ বা আড্ডা সেটা অনেকের কাছে অনেক না জানা তথ্যও তুলে ধরে মূলত আমার আকার যে বিষয়বস্তু সেটা অ্যাক্রিলিক মিশ্র মাধ্যম স্কেচ এবং কন্টেম্পোরারি ফর্মও থাকে তার মধ্যে ফিগারেটিভ কন্টেম্পোরারি বার্ড নেচার ফ্লাওয়ার এসেট্রা এসেট্রা কিছু কিছু সাবজেক্ট নিয়ে আমি নানারকম এক্সপেরিমেন্ট করি কাজের ধারাবাহিকতার চেষ্টা করি যাতে একই ধরনের না হয় সময়ের সাথে সাথে একটু নিজের ধারণা এবং যে আমি ছবি আঁকি সেটাকে একটু পাল্টাবার চেষ্টা করা হয় এবং চেষ্টাও করি যতটা পেরে উঠি আমার সাধ্যমতো আমি সেটা দেখাবার চেষ্টা করি আগামী দিনেও কিছু ভাবনা রয়েছে এবং আমি সবসময় চাইব আর্ট আর্টিসাররা যেন ইয়াংদের পাশে থাকে এবং অতি অবশ্যই সিনিয়রদের তত্ত্বাবধানে এবং তাদের সাথে একসাথে একই সূত্রে বেঁধে বড় কিছু প্রয়াস করতে পারে সেই আশায় আমি অপেক্ষায় রইলাম আগামী দিনগুলো আরও কিছু ভালো হোক এবং আরও আমরা সবাই প্যান্ডামিক সিচুয়েশানে সবার একত্রিত হয়ে আরও বড় কিছু করার প্রচেষ্টা আশাকাম্য আশা করি এই অনলাইন শো থেকে ভালো কিছু সূচনা সূত্রপাত হবে আগাম আরেকটি মাস বাদেই এই বৎসর শেষ হতে চলেছে দু হাজার একুশে যেন আমাদের যত সমস্যা যেন নিবারণ হয় সেই আশায় থাকবো আমরা আবার ফিজিক্যালি একত্রিতভাবে এক্সিবিশন করা এবং একত্রিতভাবে যোগসূত্র হয়ে কাজ করার সুযোগ করে উঠতে পারবো এই আশায় আমরা অপেক্ষায় রইলাম তবে আগাম শুভেচ্ছা রইল আটিস আড্ডাকে অশেষ ধন্যবাদ নমস্কার